কেন ভাই, আমি কেন ভাই অনন্ত জলিল হব? বাংলাদেশের সিদ্দিকুর রহমান ফানি ম্যান হিসেবে বেঁচে থাকতে চায়, গোবিন্দ স্টাইলে অ্যাক্টিং করতে চায়, আমি অনন্ত জলিল হতে চাই না। আলটিমেটলি সেই হিরো তার অঙ্গভঙ্গি বা তার জায়গা থেকে বাংলাদেশের মানুষ কীভাবে নেয়, আপনি নিজে অ্যাক্টিং করার দরকার কী ভাই? নিজে একটা বউ বিয়ে করছেন, সেটাও আমার মনে হয় যে অ্যাক্টিং করানো উচিত না। আপনি 100 কোটি দিয়ে বলে সিনেমা করেন, পরে আলটিমেটলি যায় জানা গেল যে 100 কোটি না, ওটা 4 কোটি না, 5 কোটি টাকার সিনেমা, নাটকের মতো ঠাস করে দাঁড়াই গেল, আমার ফিল্ম হয়ে গেল, তা না। আমি চলচ্চিত্র নিয়ে আগেও বলেছি, আমি 51টা চলচ্চিত্র না করে দিয়েছি, আমি করি নাই। সাকিবের সাথে আমার শিকারিও করার কথা ছিল, শিকারির যে ওই যে গিটারিস্টের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা আমার সাথে আজিজ ভাইয়ের অফিসে খোকন ভাইয়ের সাথে আমার মিটিং হয়েছিল। এরকম একাধিক সিনেমা আমি না করেছি, বিকজ বাংলাদেশের সিদ্দিকুর রহমান ফানি ম্যান হিসেবে বেঁচে থাকতে চায়, গোবিন্দ স্টাইলে অ্যাক্টিং করতে চায়, বাট বাংলাদেশে সেই জায়গাটা হয় নাই। সেই জায়গা থেকে প্লাস ফিল্মের যে অবস্থা, ফিল্মের নাই আসলে ওই লেভেলে কোনো সম্পত্তি নাই, সম্পত্তি দ্যাট মিন্স ফিল্ম নাই, কিন্তু আলোচনা সমালোচনা ক্যামেরার সামনে পেলেই কে যে কার বিরুদ্ধে কী বলতেছে কী করতেছে আল্লাহই জানে, নাই কোনো রেসপেক্ট। এবং আমি এই কথাটা বলার পাওয়ার রাখি না, তারপর আমি বলে ফেলি, কারণ ক্যামেরার সামনে পেয়েছি, চিন্তা করি এরকম। সেই শ্রদ্ধাবোধের জায়গাটা যেহেতু হারিয়ে গেছে ফিল্মে, সো আমি একটা সিনেমাই করেছি, এই তো ভালোবাসা, ওটা আমার নিজের লেখা একটা মুভি ছিল, আমার সাথে ছিল আমাদের বর্তমান আরেক আলোচিত নায়িকা নিপুণ, এবং আমার সাথে আমার দুইটা ছোটো ভাই ছিল ইমন এবং নীরব। সেই ফিল্মটা করেই আমি আর ফিল্ম করি নাই। প্রচুর ফিল্মের অফার আছে, এখন আর বেশি অফার কেউ দেয় না, কারণ জানে যে সিদ্দিক ভাই তো ফিল্ম করবে না, বা সিদ্দিক ভাইকে যদি আমরা ওইভাবে চিন্তা করি সিদ্দিক ভাই করবে না, বিকজ সিদ্দিকুর রহমান কিন্তু স্বয়ংসম্পূর্ণ মানে ফিনান্সিয়াল দিকে। সো আমার ফিল্ম করে খেতে হবে বা নাটক করে খেতে হবে সেটা না, আমি চাই যেটাই করব সেটা দেশের জন্য যেন ভালো হয়, দেশের সাথে যেন ম্যাচ করে, সিদ্দিকুর রহমানের সাথে যাতে ম্যাচ করে। সেই জায়গা থেকে মনের মতো স্ক্রিপ্ট হচ্ছে না, বাট করবো না তা কিন্তু বলবো না। যদি ওরকম হয় যে সিদ্দিকুর রহমান বেস কোনো গল্প আবারও হবে, সিদ্দিকুর রহমান আবারও ফিল্ম করবে ইনশাল্লাহ। আমি এই জায়গাটি থেকে আমি একটু দ্বিমতে আছি, আমি অনন্ত জলিল হতে চাই না সত্যিকার অর্থে, কারণ একটা মাত্র কারণে হতে চাই না, ওই ভদ্রলোক ওনার উচিত ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে উনি প্রডিউস করতে, অ্যাজ এ প্রডিউসার হিসেবে সে ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি ভালোবাসত তাহলে থাকা উচিত ছিল। আলটিমেটলি সে হিরো, সে বাংলাদেশে বিশাল কিছু ক্যারি করে, আলটিমেটলি তার অঙ্গভঙ্গি বা তার জায়গা থেকে বাংলাদেশের মানুষ কীভাবে নেয় সেটা সেই ভালো বলতে পারবে এবং আমরা দেখি। আমি তো সিদ্দিকুর রহমান, আমার টাকা আছে, তার মানে আমি কি ফিল্ম প্রডিউস করব? আমি পরিচালক সমিতির মেম্বারশিপও নিয়েছি, আমি পরিচালনায় যাব সেটাও চিন্তা করতেছি, যে আমি যেহেতু পরিচালক সমিতির এফডিসির সহযোগী মেম্বার আমি, তারপরও ভয় লাগে, ফিল্মটা তো বিশাল ব্যাপার রে ভাই, এটা তো ছোটো জিনিস না, নাটকের মতো ঠাস করে দাঁড়াই গেল আমার ফিল্ম হয়ে গেল, তা না। ফিল্মটা হচ্ছে বিগ স্ক্রিন, এই স্ক্রিনটাকে নিয়ে খেলা করা যাবে না। হঠাৎ করে আমার টাকা আছে, সিদ্দিকুর রহমান আজকে গোবিন্দর মতো 4টা ফিল্ম বানাবে, এবং আমি একসময় অনেক বোকা ছিলামও, আমার ওই ফিল্ম হওয়ার পরে আমাকে অনেকেই আপনাদের মতো বলেছে যে সিদ্দিক ভাই আপনার তো টাকা আছে, আপনি কেন নিজে প্রডিউস করতেছেন না? সেই জায়গা থেকে সিদ্দিক নাম্বার ওয়ান নামে একটা গানও আমি রেকর্ড করেছিলাম, যে আমি সিনেমা করবো সিদ্দিক নাম্বার ওয়ান। পরে মনে হলো সিদ্দিকুর রহমানের এডুকেশন তার মিশন বিশনের জায়গা থেকে এটা করতে পারবে না, কেন ভাই আমি কেন ভাই অনন্ত জলিল হব? অনন্ত জলিল সাহেবকে আমি কিন্তু ছোটো করতেছি না, তাকে আমি একটা কথাই বলতে চাই, ভাই আপনি বিশাল মনের অধিকারী, আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়াতে, পার্সোনালি আপনার সাথে আমার বসা হয়নি। যদি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনার উচিত বিশেষ করে ফিল্ম প্রডিউস করা, ভালো ভালো ফিল্ম প্রডিউস করে, কিছু ছেলেপেলে বের করে নিয়ে আসেন না যেগুলো আপনার নেতৃত্বে বাংলাদেশ ফিল্ম দাঁড়াবে, সেই জায়গাটা হওয়া উচিত। আপনি নিজে অ্যাক্টিং করার দরকার কী ভাই? নিজে একটা বউ বিয়ে করছেন, সেটাও আমার মনে হয় যে অ্যাক্টিং করানো উচিত না। হ্যাঁ, আলটিমেটলি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সরি টু সে দ্যাট, কোনটা উচিত না কোনটা উচিত না সেটা দর্শকরা বলবে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম, যে আপনারা থাকেন না প্রডিউসার মেম্বার হিসেবে থাকেন বাংলাদেশের যে বিগ প্রডিউসার, আপনি 100 কোটি দিয়ে বলে সিনেমা করেন, পরে আলটিমেটলি যায় জানা গেল যে 100 কোটি না, ওটা 4 কোটি না, 5 কোটি টাকার সিনেমা, এই ধরনের নিউজ মিউজ করে আমার মনে হয় যে হাইলাইটস আর কিচ্ছু না। আপনি আসেন না প্রডিউসার হিসেবে, 10টা সিনেমা ঘোষণা দেন, 10টা ছেলেকে নিয়ে আসবেন, 10টা মেয়েকে নিয়ে আসবেন, আপনিও বেনিফিট গ্রহণ করতে পারবেন, দেশও আপনার মাধ্যমে অনেক কিছু গ্রহণ করতে পারবেন।